ডেঙ্গুর চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যথেষ্ট, কিন্তু এডিস মশা ঠেকাতে না পারলে ব্যাপক চিকিৎসা প্রস্তুতি নিয়েও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী কথা বলেন। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। দেশে কোনো অবৈধ ক্লিনিক চলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে বিভিন্ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প আর নেওয়া হবে না। বাজেটে সরকার যা বরাদ্দ দেবে সেটি যথাযথভাবে খরচের চেষ্টা করা হবে।